মলেফুম আমন্ত্র চ্যানাল আইরসাংবাদে সাথে ছেন সলাবন বিস্তাত সংদে শুরুতি জানাব প্রেস ট্রেকিং ওয়াতা সবাদচর নাম মগুনা রিফাত হত্যা মামলায় মিননির জামিন দো ীকারে আগাম বক্তব্য দেয় এসপিকে সতর্ক থাকার কঠোর নির্দেশ দেশের সব আদালত কক্ষে পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণের নির্দেশ দুমাসের মধ্যে আদেশ পালন রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার বিশ্বাস রাখেনি বলে অভিযোগ অঙ্গীকার পূরণে বাধ্য করতে আন্তর্জাতিক মহলকে আহ্বান ডেঙ্গুতে বৃহস্পতিবার ঢাকা ও রংপুরে তিনজনের মৃত্যু কুষ্টিয়ার একই গ্রামে আটত্রিশ জন আক্রান্ত হওয়ায় আতঙ্ক এবং চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে মুক্ত করার তাগিদ ওয়ার্ডগুলোকে উন্নয়নে ব্যবহারের আশ্বাস এছাড়াও সংবাদে থাকছে জাপানে চালক ছাড়া বাস চলাচলের খবর সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি বিস্তারিত সংবাদে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যায় গ্রেপ্তার তার স্ত্রী আয়সা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট তবে মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না মিন্নি দোষ স্বীকার করেছেন বলে বরগুনার এসপি যে বক্তব্য দিয়েছিলেন তা নিয়ে এসপিকে কঠোরভাবে সতর্ক করেছেন আদালত মামলার তদন্ত পর্যায়ে পুলিশ কতটুকু বক্তব্য দিতে পারবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সম্পর্কে নীতিমালা করতে বলেছেন নাজার লোক মান্নার রিপোর্ট বরগুনার রিফাত হত্যার মামলার আসামি আয়সা সিদ্দিকা মিনির জামিন প্রশ্নে হাইকোর্টের রুলের ওপর বুধবার শুনানি শেষ হয় রায় ঘোষণার আগে এই মামলার ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট বেঞ্চ প্রথমেই বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেনকে সতর্ক করেন হাইকোর্ট পুলিশ সুপারের বিষয়ে বলেছেন যে যে পদ্ধতিতে তিনি মিন্নির জবানবন্দি দেওয়ার আগে প্রেস কনফারেন্স করে যে মিন্নি জবানবন্দি দিবেন এগুলো বিবেচনায় নিয়ে বলেছেন যে এই পদে থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের কোনো বক্তব্য দিতে পারেন না যা বিচার কার্য এবং তদ তদন্তকার্য এবং বিচার কার্যে বিঘ্ন ঘটাতে পারে পুলিশের আইজিকে এ বিপয়ে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে সুপারিশ করলাম ইনভেস্টিগেশন পর্যায়ে কতটুকু প্রচার করা যাবে কি যাবে না এবারে অনারেবল মিনিস্টার মিনিস্টার হোম এবং আইজিপি মহোদয়কে নীতিমালা করবেন এ বিষয়ে অবজারভেশন থাকবে হাইকোর্ট আরও বলেন ইদানিং অনেক পুলিশ কর্মকর্তা মামলার তদন্ত নিয়ে বক্তব্য দেন কিন্তু বেচারে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যাবে না পর্যবেক্ষণ শেষে জামিনের বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত সব দিক বিবেচনা করে আজকে রুল অ্যাবসলিউট অর্থাৎ জাবিন মঞ্জুর করেছেন এবং বলেছেন যে মিন্নির প্রতি একটাই নির্দেশ সেটা হলো সে যাতে কোনো মিডিয়ার সামনে কোনো বক্তব্য না দেয় মিন্নি ডিসাইডেড টু ফাইল রেগুলার প্রফেশনালিড পিটিশন অ্যাপেলিড পিটিশন রায় প্রতিক্রিয়া জানিয়েছেন মিন্নির বাবা আজকে আমি সুস্থ একটা রায় পেয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আমি খুব খুশি আমার পরিবার খুশি আদালত বলেছেন জামিনের পর মিন্নি বাবার জিম্মায় থাকবেন তবে কোনো শর্ত ভঙ্গ হলে জামিন বাতিল হয়ে যাবে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা দেশের সব আদালত কক্ষে দু মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে আইনজীবী সুবীর নন্দী দাসের রিট আবেদনে দুই বিচারপতি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান দু মাসের মধ্যে আদালতের আদেশ পালন করে হাইকোর্টকে জানাবেন তিনি তবে ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না আমরা আদালতের কাছে বলেছি যে আমাদের ইন্টারন্যাশনাল আমেরিকা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের জাতির জনক তাদের জাতির জনকের ছবি তাদের সরকারি অফিস আদালত কোর্টরুমে রয়েছে এবং আমাদের সংবিধানেও এটা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেই জন্য আমরা এই রিটটি ফাইল করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের যে আইন রয়েছে তার তিন ধারা বলে সেখানে শুধুমাত্র মাদ্রাসা বা এখানে বলা হয়েছে ধর্মীয় শিক্ষা প্রতি ধর্মীয় প্রতিষ্ঠান ব্যতীত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ আইনের দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের বিদেশে অবস্থিত মিশনগুলো রাষ্ট্রদূতের যে কার্যালয় প্রত্যেকটা জায়গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন করতে হবে সংরক্ষণ করতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার তাদের অঙ্গীকার ও বিশ্বাস রাখতে ব্যর্থ হয়েছে বলে আন্তর্জাতিক মহলে অভিযোগ করেছে বাংলাদেশ কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে এ বিষয়ে তাদের উদ্যোগ আশা করা হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে আরও গঠনমূলক অবস্থান নিয়ে তৃতীয় পক্ষ হিসেবে একযোগে কাজ করতে চায় চীন পরাগাজিমের রিপোর্ট বিকেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মূল বিষয় ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু এই সমস্যার সমাধানে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ মায়ানমার বলছে যে তারা কন্ডিউসিভ এনভায় তৈরি করেছে যদি করে থাকে তাদের লোক তাদের বিশ্বাস করে না ইজ ট্রাস্ট ট্রাস্ট মায়ানমার ফেল টু রিডিউস সেই জন্য আমরা মায়ানমারকে আবার করে বলেছি তোমরা এদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যে তোমরা দুনিয়ার যত মিডিয়া আছে বহু ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিংবা ইউএন এজেন্সিস কিংবা অন্য দেশ বিদেশ তাদের তোমরা তোমাদের রাখাইন প্রভিন্সে নিয়ে বেড়ায় দি নিয়ে আসো দেখো যে তোমরা অ্যারেঞ্জমেন্ট করে আমরা বলেছি যে আমরা যা যা করার আমরা করে যাব করছি তবে আপনারা যারা গ্লোবাল লিডারশিপ আছেন তাদের একটা দায় দায়িত্ব আছে আমরা অ্যাপিল করেছি যে আপনারা আরও অ্যাগ্রেসিভ আরও বেশি করে উদ্যোগ নেবেন এই সমস্যার সমাধান হওয়ার জন্যে কারণ এটা শুধু আমাদের সমস্যা না এটা সবার আপনাদের সবার সমস্যা আপনারা গ্লোবাল লিডারশিপ গ্লোবাল অর্গানাইজেশন এ সবগুলো আরও সক্রিয় উদ্যোগ নেবেন যাতে মায়ানমারকে বাধ্য করা হয় তাদের এই তাদের বিতাড়িত লোকগুলোর স্বদেশে ফিরে এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেন চীনের নয়া রাষ্ট্রদূত লি জিমিং আলোচনায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে গঠনমূলক অবস্থান নেওয়ার আশ্বাস দেন লি বিকেলের বৈঠকেও হাজির ছিলেন চীনের নতুন রাষ্ট্রদূত চীন আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমরা আপনাদের সাথে আছি এবং এইটা বলছেন যে মায়ানমার এবং বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র দুই দেশই আমাদের বন্ধু আমরা বন্ধু রাষ্ট্রের মধ্যে এই সমস্যা কিভাবে দূর হয় সেই জন্য আমরা একটা তৃতীয় পক্ষ হিসাবে আপনাদের সাথে এক যুগে কাজ করব পররাষ্ট্রমন্ত্রী জানান রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্বেই বাংলাদেশের পক্ষে জনমত তৈরি হয়েছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবেই এই সমস্যার সমাধান চায় বাংলাদেশ পরাগ আজিম চ্যানেল আই ঢাকা এবার ডিএমএফ এর মালিকুল্লাহ ডায়াগনোস্টিক্স স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য দপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার একশো উননব্বই জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা মহানগরে একচল্লিশটি হাসপাতাল সহ সারা দেশে বিভিন্ন হাসপাতালে বর্তমানে পাঁচ হাজার ত্রিশ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আটষট্টি হাজার চারশো দশজন ডেঙ্গুতে বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে একজন রাজধানীর এক বেসরকারি হাসপাতালে শরীয়তপুর থেকে আসা এক নারী এবং রংপুর মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে বেসরকারি হিসাবে ডেঙ্গুতে এ পর্যন্ত একশো জন মারা গেছেন সরকারি হিসাবে মৃত্যু হয়েছে বাউন্ন জনের কুষ্টিয়ার দৌলতপুরে ছাতারপাড়া গ্রামে আটত্রিশ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে আশপাশের গ্রামগুলোতেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণে মেডিকেল টিম করেছে আনিসুজ্জামান ডাব্লুর পাঠানো তথ্য বেরিয়ে চিঠে রাজীব আহমেদের রিপোর্ট দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামে ঈদের পর দিন থেকে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগের হিসেবে গত ছাব্বিশ আগস্ট পর্যন্ত ওই গ্রামে মোট আটত্রিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এদের মধ্যে পঁচিশ জন দৌলতপুর ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চার দিন হসপিটালে ভর্তি ছিলাম ওইখান থেকে চিকিৎসা করে অনেক এখন সুস্থ হয়েছি বা চলাফেরা করতে পারছি আমার মেজো ভাই ঢাকাতে ছিল ওখান থেকে পরিশুদ্ধ হয়েছে একটি গ্রামে আটত্রিশ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দৌলতপুর উপজেলায় এদের আগ থেকে কোনো ডেঙ্গু আমাদের এলাকায় ছড়াই ছিল না তবে ঢাকা তিনে যেসব লোকজন ছুটি কাটাইতে আমাদের গ্রামে থেকে দেখা যায় হালকা মানুষের জ্বর তারপরে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে অনেকে ডেঙ্গু ধরা পড়ে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রথমে দুইজন ঈদ করতে ঢাকা থেকে আসে ওই গ্রামে বেড়াতে তারপরে তারা দুইজন জ্বর নিয়ে চলে যায় পরে স্থানীয়রা এখানে ইনফেক্টেড হয় যাতে আর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব না ঘটে সেই জন্য জনসচেতনতা মোটিভেশন প্রত্যেককে গ্রাম আর গ্রামটা কিন্তু রিমোট গ্রামের জনগণকে উদ্বুদ্ধ করা হয়েছে যে তারা যেন অবশ্যই মশারি ব্যবহার করে আর বাড়ির আঙিনা পরিষ্কার করে ঔষধ সরবরাহ করেছি স্যালাইন দিয়েছি এবং তাদেরকে পরামর্শ দিয়ে এসেছি যে তারা যেন তাদের নিজ নিজ আঙিনা বিশেষ করে আঙিনা পরিষ্কার রাখে ডেঙ্গু যেন আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন স্থানীয়রা রাজীব আহমেদ চ্যানেল আই এবারে অন্যান্য প্রসঙ্গ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দশ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল আটটায় বই বিভাগে চিকিৎসা নেন তিনি চলতি বছরে উনিশ এপ্রিলও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে প্রধানমন্ত্রী দু হাজার সতেরো সালের নয় সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতা মুজিব মেমোরিয়াল হাসপাতালে পাঁচ টাকার টিকিট কেটে চোখ নাক কান ও গলাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান আওয়ামী লীগ নেতারা বলেছেন যারা পনেরো আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে তারাই বঙ্গবন্ধু হত্যায় জড়িত রাজধানীতে জাতীয় শোক দিবসের বিভিন্ন আলোচনায় তারা বলেছেন বিএনপি তাদের দূষিত মনোভাব থেকে বের হতে পারেনি এখন তারা নতুন ইস্যু রোহিঙ্গাদের উপর ভর করেছে সাকের আদানের রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকীর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে এনে শাস্তি কার্যকরের চেষ্টা চলছে তিনি বলেন বঙ্গবন্ধু কৃষির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয় দেশ আজ খাদ্য স্বয়ং সম্পন্ন আপনারা দেখুন সেই পনেরোই আগস্ট ভাবতে হয় কষ্ট হয় জন্মদিন পালন করে এটাতে স্পষ্ট প্রমাণ হয় কারা এর সঙ্গে জড়িত ছিলেন কাদের উদ্দেশ্য হাসিল হয়েছিল কারা কিভাবে করেছে সম্পৃক্ত ছিল আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন বিএনপি রোহিঙ্গাদের বিষয়ে বিদেশি কূটনীতিকদের সাথে কথা বলেনি বরং জাতীয় ঐক্যের নামে বিভেদ তৈরি করতে চাইছে আন্তর্জাতিক বিশ্ব যেমন চাপ দিচ্ছে মিয়ানমারের উপর ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে বাংলাদেশের জনগণ জাতি ঐক্যবদ্ধ আপনারা এই ঐক্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন রাজনৈতিক ফায়দা তোলার জন্য জাতীয় শোক দিবস পালনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির আলোচনায় বক্তারা বলেন সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত থেকে সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে এই উপলক্ষে সারাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও স্মারক পুরস্কার দেয়া হয় শাকের আদান চ্যানেল আই ঢাকা প্রকল্পের নামে চাদাবাজি ও টেন্ডারবাজি তাগিদ দিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা উন্নয়ন কাজে বেসরকারি সংস্থাগুলোকে রাষ্ট্রের অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন বিশ হাজার ওয়ার্ডের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব মাহুর শাকিলের রিপোর্ট স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের বাস্তবায়নের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নিয়ে ব্র্যাকেটের ইনস্টিটিউট অফ গভর্নমেন্টের রিপোর্ট প্রকাশ। বিশেষজ্ঞরা বলেন আন্তর্জাতিক অর্থায়নের অভাবে অনেক গুরুত্বপূর্ণ কমিউনিটি ভিত্তিক প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। অনেক প্রকল্প আছে যেটা তথাগতিতভাবে এনজিওদের মাধ্যমে বাস্তবায়িত হয়। সেই এনজিও সিলেকশন প্রসেস সেইখানে একাউন্টেবিলিটির জায়গাটা কোথায়? কাদেরকে এই প্রকল্পগুলা দেয়া হয়? আমরা এমনভাবে টেন্ডারবাজি চান্দাবাজি ইত্যাদির মধ্যে পড়ে গেছি সেইখানে কিন্তু সরকারের এখানে দৃষ্টি দেওয়ার একটা প্রয়োজন আছে অনুষ্ঠানে মন্ত্রী বলেন শুধু ভোটের সময় নয় পুরো মেয়াদেই মন্ত্রী এমপি সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বচ্ছ থাকতে হবে সো আই মাস্ট আমার অ্যাকাউন্টেবিলিটি দরকার এই বিষয়টা যেমন আমার বেলায় প্রযোজ্য হওয়া উচিত তেমনিভাবে আমাদের সিটি কর্পোরেশনের কথা বলেন কাউন্সিলরদের কথা বলেন চেয়ারম্যানদের সাথে কথা বলেন এবং মেম্বারদের কথা বলেন আমি খুব স্পেশালি ডিস্টিং করব মেম্বার পর্যায়ের বিষয়টা এবং ইউনিয়ন পরিষদটা সেমিনারে আলোচকরা সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন চ্যানেল আই ঢাকা এবার আনোয়ার সিমেন্ট ওয়ার্ড পরিক্রমা থানা খন্দ ভরা রাস্তার কারণে বর্ষায় কাদা পানি আর গ্রীষ্মের ধুলার ভোগান্তি নিত্যদিনের সেই সাথে পানির তীব্র সংকটে চরম ভোগান্তিতে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেরো নম্বর বাসিন্দারা সমস্যার সমাধানে আরও সময় প্রয়োজন বলছেন স্থানীয় জনপ্রতিনিধি চ্যানেল আয়ের ওয়ার্ড পরিক্রমা পঁচিশতম পর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের সার্বিক চিত্র নিয়ে রিপোর্ট ছাড়লেই বের হয় নোংরা আর দুর্গন্ধযুক্ত পানি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের মধ্য মনিপুর এলাকায় ওয়াসার সরবরাহ করা এই পানি শুধু খাবারই নয় গোসলের রোগ অযোগ্য খুব আছে আর ওই রক্ত পানিটা এই লাইনেই আসে এলাকার খাবার পানির বিশেষ করে খাবার পানির বিশেষ সমস্যা পানি ধরতে পারি নাই করতে পারি না খুবই কষ্ট এখন ফ্রেশ পানি আসে आधा ঘন্টা এক ঘন্টা ওই সময় পানিটা ধরে আমাদের সারা দিন ওই পানিটা দিয়ে ইউজ করতে হয় অপরিচ্ছন্ন রাস্তায় উপচে পড়ছে ট্রেনের পানি জলবদ্ধতাও তীব্র মধ্যমণিপুর এলাকায় ব্যস্ততম সড়কে জমে থাকা পানিতে ভাসছে অসংখ্য মশা ওয়ারেজ লাইনের পানি আমার বাসার ভিতরে ঢুকবে কারণ কোনো কোনো লোকের গুরুত্ব নেই ওই যে ট্রেনের পানিতে বাইড়তেছে উপর দিয়ে বাইড়িয়া যায় মহেশ তেমনিই হয় ময়লা ঠিক মত নেয় না জাগা জাগা সব জায়গায় ময়লার এই ওয়ার্ডের প্রধান সড়ক ষাট ফিট রাস্তার সব জায়গায় ফুটপাত নেই যা আছে সেটিও ময়লা আবর্জনায় ভরা দক্ষিণ বাগের এই রাস্তা সহ ওয়ার্ডের বেশিরভাগ রাস্তাই খানাখন্দে ভরা কাউন্সিলরের অফিসের পাশের রাস্তারই বেহাল দশা যখন বৃষ্টি হয় তখন মাজা পানি হাটো পানি জায়গা জায়গায় কালবাট গুলো ভেঙে গেছে ড্রেন গুলো নষ্ট হয়ে গেছে আমাদের স্কুলের সামনে থেকে অনেক ধুলা এই রাস্তা তো কোনো সময় ঠিক করে নেই থেকে আমাদের ফুটপাথ ব্লকরা ব্লক আছে আপনার ইটের বিভিন্ন ইয়া দিয়ে সুরকি দিয়ে বালি দিয়ে তবে স্থানীয় কাউন্সিলরের দাবি নির্বাচিত হওয়ার পর প্রায় ৩৫ কোটি টাকার রাস্তার উন্নয়নমূলক কাজ করেছেন তিনি বরাদ্দ পেয়েছেন আরও কয়েক কোটি টাকা পঁয়ত্রিশ কোটি টাকার কাজ রাস্তা এবং সোয়ারেজ লাইন করেছি আরও পাঁচ কোটি টাকার কাজ বাজেট প্রস্তাব আকারে পাঠিয়েছি এটা টেন্ডারে অপেক্ষায় আছে আর মধ্যপীরের বাগের ভাগের রাস্তাটি গত বিশ তারিখে টেন্ডার হয়েছে পানি তো আমাদের ডিপার্টমেন্টের কাজ না এটা হলো কাজ এটা ওনারা ভালো করে বলতে পারবেন কিভাবে এটা সমস্যা সমাধান করবেন ওয়াসা পদক্ষেপ না নিলে পানি সংকট সমাধানে তার কিছু করার নেই বলছেন এই কাউন্সিলর বলছেন মেট্রো রেলের কাজ শেষ হলে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করা হবে ভাঙা রাস্তার দুর্ভোগ জলাবদ্ধতা আর বছরের পর বছর চলে আসা এই পানির তীব্র সংকটের কারণে ভোগান্তিতে আছেন এখানকার এলাকাবাসী তাই আশ্বাসে আর আস্থা রাখতে পারছেন না তারা তারা বলছেন আশ্বাস নয় সমস্যাগুলোর দ্রুত সমাধান হোক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের মধ্য মণিপুর থেকে আফরোজা হাসি চ্যানেল আই পয়লা অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যেতে একমত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো বিটিএসিসিএল এর প্রধান কার্যালয়ে অ্যাটকোর সভায় এই সিদ্ধান্ত নেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকরা তারা বলেন দেশের গৌরবে নিজেদের অংশীদার করতে বাইরে স্যাটেলাইট ভাড়া না নিয়ে নিজেদের স্যাটেলাইট ব্যবহার করা হবে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আটকর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় পয়লা অক্টোবর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন দু হাজার একুশ ত্রিশে জুনের আগে পদ্মা সেতু দেওয়া হবে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন মূল সেতুর কাজের শতাংশ অগ্রগতি হয়েছে সংযোগ সড়কের অগ্রগতি একশো শতাংশ মন্ত্রী জানিয়েছেন সেতুর বিয়াল্লিশটি পিলারের মধ্যে একত্রিশটি পিলার স্থাপনের কাজ শেষ হয়েছে বাকি এগারোটি পিলার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী দু হাজার বিশ সালে ডিসেম্বরের মধ্যে আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করতে পারব এবং এটা চালু করতে করতে হত আরও তিন চার মাস সময় লাগবে এটা মানে দু হাজার সর্বশেষ দু হাজার একুশ সালে জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন চলাচল করবে যানবাহন চলাচলের জন্য আমরা মুক্ত করে দিতে পারব ইনশাল্লাহ অগ্নি নিরাপত্তা বিদ্যুৎ ও ভবনের নিরাপত্তা এই তিন ক্ষেত্রে শতভাগ প্রাথমিক শর্ত পূরণ করায় গ্রুপের প্রতিষ্ঠান ফ্যাশন লিমিটেড সহ তেরোটি গার্মেন্টসকে স্বীকৃতি দিয়েছে গার্মেন্টস পোশাক ক্রেতাদের আন্তর্জাতিক সংগঠন অ্যাকর্ড দু সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকে গ্রাম শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ঘাটতি সহ বেশ কিছু অভিযোগ করে অ্যাকর্ড এরপর থেকে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসে নিয়মিত পরিদর্শন করে আসছেন সংগঠনটির প্রতিনিধিরা অ্যাকর্ডে নির্বাহী পরিচালক রব জানিয়েছেন গার্মেন্টস খাতে নিরাপত্তা এখন আগের থেকে সন্তোষজনক We would like to extend our congratulations to Impress Fashion Limited for um, being recognized today among uh, a group of 12 other RMG factories that are producing for accord signatories. And they've been recognized for completing all of the fire, electric, and structural remediation at their factories. The conditions of the rest of the factories are generally quite good. Uh, the, the overall remediation rate at this point is about 90%. Um, so it's good, but it's not at the level of the factories that are here today because the factories that are here today have finished. এবারে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাজ্যের পার্লামেন্ট স্থগিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আহ্বানে রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মতির পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইইউপন্থী এবং চুক্তি ছাড়া ব্রেক্সিট বিরোধীরা সপ্তাহ জুড়ে বিক্ষোভ আইনগত ব্যবস্থা এবং দশ লাখ সাক্ষ্য সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে বিরোধী দলীয় নেতা জেরিমি কার্বিন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে গণতন্ত্র ধ্বংস এবং সংসদীয় ইতিহাসের কালো অধ্যায় বলে অভিযোগ করে পার্লামেন্ট খুলে দেয়ার দাবি জানান ব্রেকজিট বিরোধী জিনা মিলার জনসনের পার্লামেন্ট বাতিলের সিদ্ধান্তটিকে বিচারিক আদালতে তোলার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে ঘোষণা করেছেন স্থগিতাদেশ শেষে চোদ্দ অক্টোবর রানী দ্বিতীয় এলিজাবেথ পার্লামেন্টে ভাষণ দেবেন বিশেষ সংবাদ জাপানের রাজধানী টোকিওর এক ঘন্টা দূরত্বের সৈকত নগরী নগরীমায় প্রথমবারের মতো চালু হয়েছে চালকবিহীন স্বনিয়ন্ত্রিত বাস সেবা বাসটি জাপানের রেলওয়ে কোম্পানি ওদাকায়ু এবং বহুজাতিক প্রতিষ্ঠান সফট ব্যাংকের যৌথ প্রকল্পে চালু হয়েছে দেশটির বারোটি মিউনিসিপ্যালিটি প্রযুক্তিগত সংকট মোচনে তৈরি করেছে রোবট টাউন সগামের বাসটি ইনসীমার প্রানকেন্দ্র থেকে নির্ধারিত পথে ২০২০ সালে আকর্ষণীয় ইভেন্ট সাগর পথে পালতোলা নৌকার অলিম্পিক যাত্রার জন্য নির্ধারিত বন্দরে নিরাপদে পৌঁছতে সক্ষম হয়েছে বাসটির ভিতরে বাইরে অনেকগুলো সেন্সর এবং ক্যামেরা সাজানো স্বচালিত বাসটি রাস্তার লাল হলুদ এবং সবুজ বাতির ইঙ্গিত ধারণ করে চলতে সক্ষম এমনকি বাসটির ভিতরে কতজন যাত্রী কে বসে কে দাঁড়িয়ে সবাই চিহ্নিত করতে পারে টাঙ্গাইলের বাসাইরে জৈব সার উৎপাদন জনপ্রিয় হয়ে উঠছে উপজেলার প্রায় প্রতিটি গ্রামে এই সার তৈরি করছেন কৃষক নারীরা সার উৎপাদন করে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের বার্সালী উপজেলার বিভিন্ন গ্রামেই ইতিমধ্যে শতাধিক বাড়িতে বার্মি কম্পোস্ট বা জৈব সার উৎপাদন শুরু হয়েছে এসব সার ব্যবহার করা হচ্ছে সবজি সহ বিভিন্ন ফল ফসলের ক্ষেত্রে এ সার ব্যবহারে কৃষকের ফসল উৎপাদন বেড়েছে শতকরা বিশ ভাগ কম্পোস্ট সার দশ টাকার বিক্রি করি কেউ বিক্রি করি আমি ভালো লাভ পাই আমার এই গোবর কোনো কাল আগে কোনো আমরা লাভ পাই নাই খালাই দিছি অনুষ্ঠানে সেই গোবর আমি কাজ করতে নিজের হাতে তো করে আমরা ক্ষেত খামারে দেই গাছ গাছালিতে লাউ গাছে দেই আশেপাশের মানুষের বিক্রি করি ক্ষেত খোলাই দেয় সরষা খেতে দেয় ধান খেতে দেয় তারপরে সবজি খেতে দেয় কেউ কেসবো বিক্রি করি সার বিক্রি করা যায় দশ টাকা কেজি কৃষি বিভাগ সার উৎপাদনে কৃষককে প্রযুক্তিগত সহায়তা ও বিভিন্ন পরামর্শ দিচ্ছে কেঁচো সারে উদ্ভিদের যে পুষ্টি উপাদান তার ষোলোটির মধ্যে দশটি কেঁচো সারে রয়েছে এবং এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা জৈব সার এবং এটি ব্যবহার করলে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পায় এবং ফসলের ফলনও প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় পরিবেশ বন্ধব জৈব সার ব্যবহার ও উৎপাদনে আগামীতে কৃষক আরও বেশি উদ্বুদ্ধ হবে বলে জানায় টাঙালের বাসাল উপজেলা থেকে মুসলিম উদ্দিন আহমেদ চ্যানেল আইন প্রকৃতি সংবাদ বাংলাদেশে বুন পরিবেশে বৈচিত্র্যময় রং আকার আকৃতি এবং স্বভাবের প্রায় সাতশো প্রজাতির পাখির আবাস রয়েছে এদের মধ্যে বেশ কিছু পাখি রয়েছে যাদের শরীরের আকর্ষণীয় সবুজ রং সকলে দৃষ্টি আকর্ষণ করে প্রকৃতি সংবাদে দেখুন সবুজ রঙের পাখি নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই রয়েছে বৈচিত্র্যময় পাখির আবাস এসব পাখির মধ্যে বেশ কিছু সবুজাব বা সবুজ রঙের পাখি রয়েছে যাদের শরীরের আকর্ষণীয় রং সকলে দৃষ্টি আকর্ষণ করে হরিয়াল টিয়া সুইচোরা বসন্ত হরবোলা এদেশে সবুজ রঙের পাখিদের মধ্যে অন্যতম এসব পাখির উপস্থিতিতে বাংলার প্রকৃতি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত সবুজ রঙের পাখিদের কিছু প্রজাতি সারা দেশেই দেখা যায় আবার কিছু প্রজাতির বিচরণ বনভূমিগুলোতে সীমাবদ্ধ সবুজ রঙের পাখিদের খাদ্যাভ্যাসেও রয়েছে ভিন্নতা প্রজাতিভেদে এরা ফলভোজী বা পতঙ্গভোজী হয়ে থাকে তাই সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অবৈধ শিকার ও বাণিজ্য প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে আকর্ষণীয় রং ও গরণের এই পাখিগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পাখি সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন তবেই এই পাখিদের বিচরণে মুখর থাকবে বাংলার প্রকৃতি শিহাব খালেদিন প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই সবুজ রঙের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ পিবুস লিজিং কোম্পানি বিলুপ্ত না হওয়া পর্যন্ত এর সাবেক পরিচালকরা কেউ অর্থ উত্তোলন করতে পারবেন না বলে সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরিচালকদের পক্ষে করা আবেদন খারিজ করে ওই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম বলেছেন এতে তারা প্রতিষ্ঠানটি অবসায়ন না হওয়া পর্যন্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করতে পারবেন না অনিয়ম ও খেলাপি ঋণের দায়ে ডুবতে বসা পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান পেপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অবসায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক পিপলস লেজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের অর্থ জালিয়াতির সঙ্গে জড়িতদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল হাইকোর্টের এই নিষেধাজ্ঞা এবং জব্দ করার আদেশের বিরুদ্ধে একজন প্রাক্তন পরিচালক এবং প্রাক্তন চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাজম হোসেন আপিলের ডিভিশনে আজকে মামলা করেছিলেন আপিল করেছিলেন আজকে সেই আপিলটা খারিজ করে দিয়েছে তার মানে হাইকোর্টের যে জব্দ আদেশ এবং নিষেধাজ্ঞা সম্পত্তি বিক্রি করে যে নিষেধাজ্ঞা আদেশ এটা সেটা বহাল থাকবে দিনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে আগের দিনের চেয়ে সূচক চুয়াল্লিশ পয়েন্ট কমে পাঁচ হাজার পঁচানব্বই পয়েন্টে দাঁড়িয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে হাত বদল হয়েছে তিনশো তিপ্পান্নটি কোম্পানি চারশো দুই কোটি একানব্বই লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড এর মধ্যে দাম বেড়েছে আটাত্তরটি কমেছে দুশো ছত্রিশটির এবং অপরিবর্তিত রয়েছে উনচল্লিশটি কোম্পানির শেয়ারের দাম বিএনপিকে একটি বিপজ্জনক চক্র বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হকেন তিনি বলেছেন বিএনপি আগস্টের শোকের মাসে জাতির জনককে স্মরণ করেনি হত্যাকারীদের নিন্দাও জানায়নি তা ইদুরের মতো সরকারের সব উন্নয়নকে খেয়ে ফেলছে বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা যাসুদে প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের স্মরণসভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি এর আগে সকালে প্রয়াত নেতা ইকবাল হোসেন খানের নামে মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টি সড়কটির নামকরণ করা হয় রাজাকার জঙ্গি গামাত বিএনপি স্বযতকারীরা ছবল মারবে বাংলাদেশকে আবার অন্ধকারে ঢেলে দিলেন পনেরোই আগস্টে আপনি দেশি বিদেশি চক্রান্তকে দায়ী করছেন ভালো কিন্তু ঘরের আপন জন ঘর কাটা ইঁদুরদেরও আমাদের দায়ী করতে হবে মুস্তাক সাহেব ছিল ঘর কাটা ইঁদুর ডালিম ফারুকরা ঘর কাটা ইঁদুর সুতরাং ঘর কাটা ইঁদুর সম্পর্কে সজাগ যদি না থাকেন পিছন থেকে ছুরি খাবেন এবং হোঁচট খাবেন বিএনপি মহাসচিব মেজা খুল ইসলাম আলমগীর বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে সরকার ব্যর্থ মিয়ানমারের ট্র্যাপে পড়ে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে পারেননি সরকার মিয়ানমারের বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারছে না তারা অথচ উনিশশো সালে এই সংকট মোকাবেলায় সাফল্য দেখিয়েছিল বিএনপি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল আওয়ামী লীগ ফ্যাসিস্টের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন বর্তমান সময়ে খালেদা জিয়া ও জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত রোহিঙ্গাদের সমস্যাটাকে আমরা কি বলবো এটা হাসিও পায় কথা এখন এখন ওনারা পারছেন না দে আর ফেইনি আমরা পেরেছিলাম উনিশশো সালে এই রোহিঙ্গারা এসেছিল একইভাবে তখন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন তিনি অতি অল্প সময়ের মধ্যে মিয়ানমারকে বুঝিয়ে শুনিয়ে তিনি সমস্ত পাঠিয়ে দিয়েছিলেন আজকে একবারের জন্য মিয়ানমারকে বকাবকিও করে নোয়াখালীতে বদলে গেছে প্রাথমিক শিক্ষা বিভিন্ন উদ্যোগের সুফল পাচ্ছে শিক্ষার্থীরা আনন্দমুখ শিক্ষাদান পদ্ধতির কারণে শিশুদের স্কুল ভীতি দূর হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক দৃঢ় হওয়ায় একদিকে বাড়ছে শিক্ষার মান অন্যদিকে ঝরে পড়ার হারও কমছে পড়ালেখার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেশপ্রেম আর মানবতা বোধের ওপর আলাউদ্দিন শিবলু পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি অমরের রিপোর্ট নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া আন্ডারচর দাঁতপুর এসব চরাঞ্চলের অভিভাবকরা তাদের সন্তানদের পড়ালেখার প্রতি ছিল উদাসীন বিদ্যালয়ে ক্যাচমেন্ট এলাকায় উঠান বৈঠক সমাবেশ হোম ভিজিট আনন্দ পাঠাগার সহ নানা উদ্যোগে নিশ্চিত হয়েছে শতভাগ ভর্তি রোধ হয়েছে ঝরে পড়া এখন বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা তিনশোর কাছাকাছি তো এটা সম্ভব হয়েছে আমি অভিভাবকদের বিভিন্ন উদ্বুদ্ধকরণ সভা করেছি নিয়ে আর হোম ভিজিট করেছি এবং আমাদের ভর্তির হার হান্ড্রেড পার্সেন্ট এখানে মুক্তিযুদ্ধের গ্যালারিও আছে এখানে শততার খানো আছে বুক কর্নারও আছে ওরা নিজেরা নিজেরাই স্কুলে আসবার জন্য তৈরি হয়ে যায় এবং স্কুলের পরিবেশ দেখে ওরা খুবই আনন্দ পায় পরিবর্তন এসেছে প্রাথমিক বিদ্যালয়ের পঠন ও লিখনে গল্প ছড়া গান নাচ ও আবৃত্তির মাধ্যমে বিভিন্ন বিষয়ের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করে আমাদের অন্যতম উদ্দেশ্য এবং শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশি আসতেছে এবং তারা উদ্বুদ্ধ হচ্ছে যুদ্ধ বিষয়ক বিভিন্ন ফাটাগারের বৈশিষ্ট্য আমরা সরবরাহ করি লেখাপড়ার মান উন্নয়নের জন্য ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহিত করি শিক্ষা কর্মকর্তারা বলছেন এই কার্যক্রমকে সফল করতে যোগ হচ্ছে নতুন নতুন ধারণা পরিবেশকে আকর্ষণীয় করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাল সবুজের রঙে বিদ্যালয়কে রাঙানো বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার করে বিদ্যালয় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করা দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ মাদের অংশীদারিত্ব বৃদ্ধি করার জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব এই জাতীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করার কারণে আমাদের বিদ্যালয়গুলোতে আজ আজকে উপস্থিতির হার অনেক বেশি এবং আমাদের ঝরে পড়া অনেক বেশি কমে গেছে স্কুলের পরিবেশ উন্নত হয় কিন্টার গার্ডেনের চেয়ে প্রাথমিক বিদ্যালয়ে সন্তানদের পাঠাতে আগ্রহ বেড়েছে অভিভাবকদের এবারে বন্যায় গায়ে আখ ব্যাপক ক্ষতি হয়েছে খেতে দীর্ঘদিন পানি জমে থাকায় বেশিরভাগ জমি আখ পচে নষ্ট হয়ে গেছে চরম সংকটে পড়েছেন ঋণগ্রস্ত চাষীরা গায়ে থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট চলতি বছর রংপুর চিনিকল এলাকায় পাঁচ হাজার পাঁচশো একুশ একর জমিতে আখের আবাদ করা হয় কৃষি বিভাগ বলছে এবারের বন্যায় চোদ্দ হাজার বিরানব্বই একর জমির আঁখ আংশিক ও সাতশো একর জমির আখ সম্পূর্ণ নষ্ট হয়েছে পুষারগুলো সব অনেক দিনও আর দিন পানি ছিল থাকা তো পশুর সব মারা গেছে যদি উপায় এভাবে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে তো আমাদের এভাবে ওটাটা খুব সরকার যদি কিছু দয়া করে হামাত দেয় তাহলে সেক্ষেত্রে মনে করে হাতাটাকে তো আবার আবাদ করলে মানে আঁক না গেলে মানে এসম্ভণ এলা হাতা করলে মানে মিল কর্তৃপক্ষের কাছে ঋণ মৌকুফের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক এখন ক্ষতিপূরণ করা যদি কিছু করে তাহলে রংপুর চিনি কর্তৃপক্ষ জানান ফসলের ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে চাষিদের সাথে সাথে আমরা পরামর্শ দিচ্ছি তাদের যাচ্ছি যে আপনাদের মনোবল ভাঙেন না আপনারা একটু শক্ত থাকেন মনোবল শক্ত রাখেন অবশ্যই আমরা আমাদের খাড়া করে দাঁড়াতে পারি তো যাই হোক তো তারাও আমাদের সাথে একমত যে স্যার আপনারা একটু সহযোগিতা করলে আমরা অবশ্যই আবার ঘুরে দাঁড়াব কৃষি বিভাগের হিসেব অনুযায়ী ক্ষতিগ্রস্ত আখ চাষের সংখ্যা নয়শো ষাট জন সুদীপ তামাকমুদ চ্যানেল আইন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তাজমহল রোডে নবোদয় সংঘের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম শাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা তেরো আসনের সংসদ সদস্য সাদেক খান আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু হত্যাকারী পলাতক খনিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ প্রাথমিক ক্যাম্প শেষ হওয়ার পর শুক্রবার থেকে টাইগারদের ম্যাচ প্র্যাকটিস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ইঙ্গিত দিয়েছেন অভিজ্ঞ তারুণ্যের মিশেলে হবে টেস্ট দল আরিফ চৌধুরী রিপোর্ট নভেম্বরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এই টেস্টকে ধরা হচ্ছে টাইগারদের ওয়ার্ম আপ হিসেবে কিন্তু প্রতিপক্ষ আফগানিস্তান হওয়ার কারণেই ফেভারিট বাংলাদেশ তবে হোম সয়েলে ফেভারিট মানেই অজানা এক চাপে পড়ে যাওয়া টেস্ট দলটি চূড়ান্ত করার আগে অনেক হিসাব নিকাশ করতেই হচ্ছে নির্বাচকদের টিমটা গুছি মোটামুটি এনেছি আজকে এটা আমরা রেডি করছি আমরা কালকে এটা বোর্ড সভাপতির কাছে জমা দিব তো কালকের মধ্যে ইনশাআল্লাহ আশা করি আমরা অ্যানাউন্স করব যেহেতু তামিম ইকবাল নাই তো এই জায়গায় টিম ম্যানেজমেন্টের সাথেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং কথাবার্তা হয়েছে তো এটা আমরা একদম মোটামুটি একটা একটা জায়গায় একটা সিদ্ধান্ত নেওয়ার আছে এটা নিয়ে নিব ইনশাআল্লাহ ওপেনিং এ যেহেতু তামিম ইকবালের সার্ভিস পাওয়া যাবে না বাহাতি তরুণ ওপেনার সাদমান ইসলামই তাই অটোমেটিক চয়েস আমরা এমনিতেই টেস্ট ম্যাচ অনেক কম খেলা হয় আমাদের তো চিন্তা করে যে সামনে অনেক টেস্ট ম্যাচ আমাদের জন্য অনেক ভালো হবে তো আমাদের র্যাঙ্কিংটা যদি আমরা অনেক ভালো খেলি অবশ্যই আমাদের র্যাঙ্কটাও অনেক একটু বাড়তি আগায় থাকবে আমরা চেষ্টা করবো যে আমরা যেরকম এখন যেরকম প্র্যাকটিস করতেছি আমরা টেস্ট নিয়ে এরকম চিন্তা করতেছি অবশ্যই আমরা নেক্সট ডে যে টেস্ট ম্যাচগুলো আস আসে বা এটা পরে ইন্ডিয়া সিরিজ তারপর বাকি যে ম্যাচগুলো থাকবে আমাদের এক্সট্রা একটা সবার এখন দেখছি একটু প্ল্যানিং আসে টেস্ট ম্যাচ নিয়ে অবশ্যই আমরা ভালো খেলবো মিরপুরের হোম অফ ক্রিকেটে শুক্র ও শনিবার দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড আরিফ চৌধুরী চ্যানেল আই ঢাকা সাফ অনর্থ পনেরো চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হেরে বিদায় নিতে হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে আগের ম্যাচে নেপালের কাছে হেরে ফাইনালে উঠতে না পারার শঙ্কায় পড়েছিল লাল সবুজ কিশোররা রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভারতের কাছে চার শূন্য গোলে হেরে সেটি সত্যি হলো আর তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ হলো বাংলাদেশে কলকাতার কল্যাণী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়াই করলেও সেটি আর ধরে রাখতে পারেনি বাংলাদেশে কিশোররা ম্যাচে উনত্রিশ মিনিটে প্রথম গোল খেয়ে বসে বাংলাদেশ এরপর আর ঘুরে দাঁড়ানো হয়নি উল্টো বিরতির পর হজম করতে হয়েছে আরও তিন গোল বাংলাদেশে হারে ফাইনালে পৌঁছে গেছে নেপাল আগামী শনিবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও স্বাগতিক ভারত শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের সঙ্গে চার দিনের বেসরকারি টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা তবে বৃষ্টির বাধায় তৃতীয় দিন মাঠে গড়িয়েছে ঊনপঞ্চাশ ওভারের খেলা খুলনা শেখ আবুনাসি স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম ইনিংসে তিনশো রানের জবাবে আগের দিন সংগৃহীত চার উইকেটে একশো এক রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা ইমার্জিং দল প্রমোদ মাধবান্তা এবং আসেন বান্দার লড়াকু ব্যাটিংয়ে লঙ্কানরা রানের চাকায় গতি আনতে না পারলেও উইকেটে টিকে থাকতে পেরেছে মাধুবান্দা চল্লিশ রানে আউট হয়েছেন দুশো আট বলে সাতান্ন রান নিয়ে ব্যাট করছেন বান্দারা চার উইকেট হাতে রেখে তৃতীয় দিন শেষে একশো সত্তর রানে পিছিয়ে সফরকারীরা ভোরের কাগজকে তিন শূন্য গোলে হারিয়ে মিডিয়া ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে আই হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলে চ্যানেল আই রায়ের গোলে এগিয়ে যায় দলটি দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়ায় চ্যানেল আয় আবারও দলকে এগিয়ে নেন রাহুল রায় খেলার শেষ মুহূর্তে আরও একবার ভোরের কাগজের জালে বল জড়ান সাইদুর রহমান স্বামী দুই গোল করে ম্যাচ সেরা হয়েছেন রাহুল টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ গোল করে সবার চেয়ে এগিয়ে তিনি